সমস্ত ঠকবাজরা একজোট হয়েছে। এবারে নির্বাচনে দেশবাসীকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। শনিবার সাংবাদিক সম্মেলন করে কথা বললেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। শনিবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে মোদী সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। প্রবীরবাবু বলেন, কৃষকদের সঙ্গে মোদী চূড়ান্ত প্রতিশ্রুতির খেলাপ করেছে। বলেছিলেন, স্বামীনাথন কমিশনের রিপোর্ট কার্যকর করে কৃষকের ঋণ মকুব করবেন, কৃষকের আয় দ্বিগুণ করা হবে, সমস্ত জমি কৃষির আওতায় আনা হবে, কিন্তু একটিও হয়নি। পুঁজিপতিদের ঋণ মকুব করা হয় কিন্তু কৃষকদের হয় না। গত 10 বছরে 4,25,000 কৃষক আত্মহত্যা করেছে বলে জানান তিনি। আরও তথ্য দিয়ে বলেন, এই সময়ের মধ্যে আন্দোলন করতে গিয়ে 750 জন কৃষক খুন হয়েছেন। ফসল বীমার প্রতিশ্রুতি বড় ধাপ্পা বলে অভিযোগ করেন। এক কথায় যদি বলা যায় সেটা হচ্ছে প্রতারণের সাথে প্রতারণা করে চলছে। সমস্ত ঠকবাজ তারা আজকে একসাথে মিলিত হয়েছে, দেশটাকে লুটে উঠে নিয়ে গিয়ে বলা যায় গোটা দেশের সর্বনাশ করে দিয়েছে। আমি সব বিষয়ে আপনার অবগত আছি। আমরা আমাদের দলের তরফ থেকে এই নির্বাচনের প্রাক্কালে দেশবাসী যাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে তার জন্য আমরা আমাদের দলের তরফ থেকে আমরা একটা ব্যয়পত্র আমরা ঘোষণা করেছি। প্রবীর চক্রবর্তী এই দিন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও সরব হন। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আগের দামের সঙ্গে বর্তমান দামের তুলনা টানেন। পাশাপাশি মানুষের আয় কমেছে, কর্মসংস্থান নেই, তাই এবারের নির্বাচনে মানুষকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।